আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা পাশে ছিলেন বলেই বিডিটিউব আজ এত দূরে এসেছে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নামের দেশটিকে হয়তো অনেকেই চিনত না। এমন একটা সময়েও বাংলাদেশের মানুষের জন্য হৃদয় কেঁদেছিল বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে অবস্থিত আমেরিকার জর্জ হ্যারিসনের। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ করার জন্য দ্য কনসার্ট ফর বাংলাদেশ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। তো চলুন বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, জর্জ হ্যারিসনের লেখা ও সুর করা বাংলাদেশ বাংলাদেশ গানটির বাংলা অনুবাদ যখন দেখছিলাম নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে এসেছিল। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওর শেষে বাংলা অনুবাদটি আপনাদের জন্য তুলে ধরা হবে। জর্জ হ্যারিসনের বাংলাদেশ বাংলাদেশ মানবতার এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু বাঙালিকে নয়, সারা বিশ্বের সৃজনশীল মানুষকে টেনেছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কর্তৃক সংগঠিত নির্বিচার গণহত্যার ফলে প্রায় 1 কোটি শরণার্থী পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয়। এই বিপুল সংখ্যক শরণার্থীদের ভরণপোষণ করতে গিয়ে ত্রাণ সামগ্রীর অভাব দেখা দেয়। এছাড়াও 1977 সালের ভোলা ঘূর্ণিঝড় তথা 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে অধিকাংশ বাঙালি ছিল অসহায়। এসব সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঙালি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর তার বন্ধু জর্জ হ্যারিসনের সাথে আলাপ করেন। এরই ভিত্তিতে রবিশঙ্কর হ্যারিসনকে আমেরিকায় একটি দাতব্য সঙ্গীত অনুষ্ঠানের আয়োজনের কথা বলেন। হ্যারিসন প্রস্তাবটি গ্রহণ করেন এবং তার দলের সদস্য বন্ধুদের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। 5 সপ্তাহের মধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। দ্য কনসার্ট ফর বাংলাদেশ 1 আগস্ট 1971 সালের রবিবার দুপুর 2:30 এবং রাত 8টায় নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান মূলত পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং ত্রাণ তহবিল বাড়াতে আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পীদের এক বিশাল দল অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে বব ডিলান, এরিক ক্যাপটন, জর্জ হ্যারিসন, বিলি প্রিস্টন, লিওন রাসেল ব্যান্ড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার ছিলেন উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানের গানের একটি সংকলন কিছুদিন পরে 1971 সালে বের হয় এবং 1972 সালে এই অনুষ্ঠানের চলচ্চিত্র বের হয়। গত 2005 খ্রিস্টাব্দে উক্ত চলচ্চিত্রটিকে একটি তথ্যচিত্রসহ নতুনভাবে ডিভিডি আকারে তৈরি করা হয়। অপরাহ্ন ও সন্ধ্যা উভয় অনুষ্ঠানকেই সচল চিত্ররূপে ধারণ এবং গানগুলোর অ্যালবাম তৈরির উদ্দেশ্যে রেকর্ড করা হয়। অনুষ্ঠানের চিত্র এবং জর্জ হ্যারিসনের বাছাই অনুযায়ী অনুষ্ঠানে গাওয়া গানগুলো নিয়ে 1972 সালে চলচ্চিত্রটি প্রকাশ পায়। কনসার্ট হতে প্রায় 2,43,418 US ডলার সংগৃহীত হয়, যার পুরোটাই ইউনিসেফের তত্ত্বাবধানে বাংলাদেশের জন্য দিয়ে দেওয়া হয়। সিডি ও ডিভিডি হতে প্রাপ্ত অর্থ ইউনিসেফের ফান্ডে জমা হয়। লস অ্যাঞ্জেলস টাইমস ম্যাগাজিনের 2 জুন 1985 সালে প্রকাশিত একটি প্রবন্ধ অনুযায়ী 1985 সাল পর্যন্ত কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ হতে প্রাপ্ত অর্থ থেকে বাংলাদেশের ত্রাণ কার্যের জন্য প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হয়। 1997 সালে হ্যারিসনের গলায় ক্যান্সার ধরা পড়ে, তখন তাকে রেডিওথেরাপি দেওয়া হয় যা সফল হিসেবে মনে করা হয়েছিল। 2001 সালে তার ফুসফুস থেকে ক্যান্সার টিউমার অপসারণ করা হয়। 2001 সালের 29 নভেম্বর হ্যারিসন 58 বছর বয়সে লাং ক্যান্সারে মারা যান। মাঝে মাঝে মনে হয় এসব মহৎ ও বিশ্বসেরা শিল্পীকে যদি বাংলাদেশে আমন্ত্রণ জানানো যেত, ঢাকায় যদি তাদের নিয়ে স্টেডিয়ামে একটি অনুষ্ঠান করা যেত, অথবা সোহরাওয়ার্দী উদ্যানের লাখো মানুষের সামনে দাঁড়িয়ে তাদের যদি সংবর্ধনা দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো। যেসব মানুষের জন্য একদিন তারা সোচ্চার হয়েছিলেন সেই দেশে এক বিশাল মঞ্চে তারা আসীন, আর লাখ লাখ বাঙালি তাদের সামনে দাঁড়িয়ে আছে কৃতজ্ঞ চিত্তে। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর, বব ডিলান, জর্জ হ্যারিসন, রিঙ্গো রকস্টার সহ আরও অনেকে, স্বপ্নের মতো এই দৃশ্যের বাস্তব রূপ দেয়া হয়তো সম্ভব নয়, কেননা তাদের আজ অনেকেই চলে গেছেন চিরতরে। তাদের প্রতি আমাদের যে ঋণ তা শোধ হবার নয়, সব ঋণ শোধ হয় না। যেসব স্মরণ রাখতে হয় জানাতে হয় কৃতজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের পজিটিভ নিউজগুলো।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিটি টিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।